আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিভাবে আপনি পিএসপি এবং মাইএসকিউএল দিয়ে যে কোনো ডাটাবেজের ডাটাগুলো খুব সহজেই ডিলিট করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনার ডাটাবেজের সাথে ডাটাটা কানেকশন করে রাখতে হবে। যদি আপনি আমার প্রিভিয়াস ভিডিও দেখতে চান কিভাবে ডাটা ইনসার্ট করতে হয়, সেক্ষেত্রে আই বাটনে ভিডিওটি পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। তো আমরা প্রথমে চলে যাব হচ্ছে আমাদের ফাইলে। এই ফাইলের ভিতরে আমাদের অবশ্যই ডাটাবেজটা কানেকশন থাকতে হবে এবং আমাদের হচ্ছে ডাটাগুলো শো করানো থাকতে হবে। এই পার্টটুকু হচ্ছে ডাটা কিভাবে শো করাইতে হয় পিএসপিতে। এখন আমরা যেটি করব, একটা নিউ একটা টিডি নিয়ে নিব। টিডি নিয়ে সেই টিডির মধ্যে আমরা আমরা ডিলেট ফাংশনের কাজটি করব। সেক্ষেত্রে আমরা গেট মেথডে কাজটি করতে পারি, আবার চাইলে পোস্ট মেথডেও কাজটি করতে পারি। যদি আপনি গেট মেথড পোস্ট মেথড না বোঝেন, সেক্ষেত্রে বলবো একটু ইউটিউবে টিউটোরিয়াল দেখেন, বা না বুঝলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন। নেক্সট ভিডিওতে আমি গেট মেথড এবং পোস্ট মেথড নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা যদি গেট মেথডে আমরা কাজ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে কাজটা করে ফেলতে পারি। যেমন আমাদের পেজটা হচ্ছে ইন্ডেক্স ডট পিএসপি নামে। তো আমরা যদি এখানে ইন্ডেক্স ডট পিএসপি দিয়ে আমরা যদি লিখি ডিলেট ইকুয়াল টু আমাদের হচ্ছে এই যে পোস্টটা, যদি আমি আর একটু সুন্দরভাবে বুঝি, এই যে পোস্টটা, পোস্টটাকে আমরা প্রত্যেকটা ডাটা ধরে ডিলেট করতে পারি, অথবা আমরা চাইলে আমাদের পিএসপি মাইএসকিউএলের যেখানে আমাদের ডাটাটি রয়েছে সেখানে আমরা ডিরেক্ট আইডি ধরেও কাজটা করতে পারি, কিংবা নেম ধরে করতে পারি, ইমেল ধরে করতে পারি, মোবাইল নাম্বার ধরে করতে পারি। তবে হ্যাঁ, আপনাদের মাথায় রাখতে হবে যেন যেটা ধরে আপনি ডিলেট করছেন সেই ডাটাটা সেই টেবিল ব্যতীত অন্য কোনো টেবিলে সেই ডাটাটা না থাকে। সেক্ষেত্রে আমরা প্রেফার করতে পারি যে আইডিটা ধরলে আইডি 1 2 3 4 5 6, এটা মেলার কোনো চান্স নেই। আমরা কি করব, এখানে আইডিটি ধরব। তো আইডিটি ধরার জন্য আমাদের এটা কপি করে নিতে হবে, এবং আমরা আগে কিন্তু এটা ইকো করে নিয়েছিলাম। যদি আমরা সেম কোডটুকু এখানে ইউজ করি এবং এখানে আমরা আইডিটা লিখে দিই, সেটা হচ্ছে কোন আইডিটা, সেটি হচ্ছে এটা। তাহলে এটা যদি আমরা সেভ দিয়ে যাই, সেক্ষেত্রে হচ্ছে এখানে আমরা যদি লিখি হচ্ছে ডিলেট ডাটা, তো আমরা যদি এরকম একটা নিয়ে নিই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে রিলোড করলে আমরা দেখতে পারবো এখানে ডিলেট ডাটা লেখা আছে। তার মানে দেখেন, যদি আপনার খেয়াল করেন বাম পাশে এইখানটাতে, যদি আপনার খেয়াল করেন ডিলেট ডাটা 1 2 3 4 এরকম যার যার ডাটাটা ধরে নিয়েছে। তো আমরা এখানে উপরে আমরা একটা বিষয় দিয়ে নিই, এখানে লিখে দিই হচ্ছে অ্যাকশন, তাহলে দেখতে সুন্দর লাগবে। অ্যাকশন লিখে দিই হচ্ছে অ্যাকশন। তো আরেকটু সুন্দর করার জন্য আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমরা যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ইউজ করছি, সেক্ষেত্রে আমরা ক্লাস দিতে পারি বিটিএন, বিটিএন ডেঞ্জার দিতে পারি, এরকম দিতে পারি। দিলে আশা করি জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে। এটা আমরা একটা বাটনের মধ্যে নিয়ে নিলাম, আবার চাইলে আমরা ভিতরেও নিতে পারতাম। তো যাই হোক, এখন আমরা কিন্তু এখানে ক্লিক করলে আমাদের এখানে ডাটাটা চলে আসছে। আমরা এই ডাটাটাকেই ডিলেট করব, আমরা যেটাই ধরি না কেন, ডিলেট 5 ডিলেট 6 যে ডাটা তার আইডি নাম্বারটা আমরা পেয়ে যাচ্ছি। তো আমাদের এখন এই গেট মেথডের মধ্যে আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের এই ডিলেট ফাংশনের মাধ্যমে আমাদের ডিলেট ডাটাটা কল করে আমাদের কাজটা করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যে কোনো জায়গায় কাজটা করতে পারি, হেডার ফুটার, যাই হোক আমরা উপরের দিকেই কাজটা করি। আমরা যেখানে ডাটাবেস কানেকশন করেছি তার নিচে আমরা কাজটা চাইলে করতে পারি। ডিলেট ফাংশন লেখার সময় আপনার প্রথমে যে আপনার গেট মেথডটি করতে হবে সেটি ইফ দিয়ে আমাদের গেট মেথডটি লিখতে হবে। তো
তো এর ভিতরে আমাদের প্রথমে লিখতে হবে ইসেট। ইসেট লিখে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের গেট মেথডটি শুরু করতে হবে। লিখতে হবে ডলার আন্ডারস্কোর গেট দিয়ে, তারপর আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা যে বিষয়টা কল করেছিলাম সেটা হচ্ছে ডিলেট, এই জিনিসটুকু আমরা কল করেছিলাম। তো আমাদের কি করতে হবে, এই জিনিসটুকু আমাদের লিখতে হবে। তাহলে আমরা কি করলাম এখানে, হচ্ছে আমরা ইফ ইসেটের মাধ্যমে আমরা গেটের এই ডাটাটা এই ডিলেটের ভিতরে কে আছে তাকে আমরা মেনশন করলাম। মেনশন করার পর আমরা এখানে এর ভিতরে দিয়ে দিলাম, যখনই আমাদের ডিলেট বাটনে প্রেস হবে তখন এই ডাটাটার মাধ্যমে আমাদের ফাইলটা কল হবে, কল হয়ে ওই ফাইলটাই শুধুমাত্র ডিলেট হবে। তারপর আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ডাটাবেজের যে ফাংশন রয়েছে সেই ফাংশনটি করতে হবে। আমরা যদি সহজে চিন্তা করি, এখানে যদি আমরা এসকিউএল এ চলে আসি, এখানে দেখেন সিলেক্ট ইনসার্ট আপডেট ডিলেট আছে। তো আমরা যদি এখানে ডিলেটে ক্লিক করি, এখানে যদি আমরা ডিলেট বাটনে ক্লিক করি, তাহলে সেক্ষেত্রে আমরা ডিলেটের এসকিউএল ফাইলটি পাবো। তো এটা আমরা ব্যবহার করব। এটা কিভাবে ব্যবহার করতে হয়, এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনাদের প্রথমে হচ্ছে একটা ভেরিয়েবল নিতে হবে, যেমন নাম দিলেন ধরেন হচ্ছে ডিলেট ইকুয়াল টু, তারপর হচ্ছে আপনার এই জিনিসটা দিতে হবে। কিভাবে দিতে হবে, প্রথমে আপনি ডাবল কোটেশনের মধ্যে এভাবে দিবেন ডিলেট ফর্ম পার্সোনাল হয়ার জিরো। হ্যাঁ, হয়ার জিরো, এই বিষয়টা আপনার বুঝতে হবে কিভাবে এটা কাজ করে। হয়ার মানে কোথায় থেকে আপনার ডিলেটটা হবে, তাহলে হচ্ছে আমরা যেহেতু আইডিটা ধরেছিলাম তার মানে আমরা আইডিটা নিয়ে হয়ার আইডি ইকুয়াল টু সিঙ্গেল কোটেশন দিয়ে আপনি যদি দেন আইডি ওয়ান, তাহলে হচ্ছে এক নাম্বার আইডিটাই ডিলেট হচ্ছে। আর যদি আপনি এখানে এই গেট মেথডটা দিয়ে দেন, এর ভিতরে আপনি এটা বেস্ট কিছু ওয়েতে লিখতে পারেন, এখানে আপনি ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর হচ্ছে এখানে গেট এটা দিয়ে দিলে আপনি যে আইডিটা আপনি নিয়ে আসছেন সেটাই আপনার এখানে কল করবে। এখানে হয়ে গেল, তারপর হচ্ছে আপনার এই ডিলেট ডাটাটা হচ্ছে আপনার MySQL এর সাথে আপনার কানেকশন করতে হবে। কানেকশন করার জন্য আপনার দুই লাইন কোড লিখলেই হয়ে যাবে, যেমন আপনার MySQLi কোয়েরি, আর এখানে হচ্ছে হলো আপনি এখানে যেটা দিয়ে কানেকশন করেছেন আপনার ডাটাবেস আপনার সেটা দিতে হবে। তারপর কমা দিয়ে হচ্ছে আপনার এই ডিলেট এই ভেরিয়েবলটা দিয়ে দিতে হবে। ভেরিয়েবলটা দিয়ে দিলেই আপনার কাজ শেষ, আপনার ফাংশন শেষ। হ্যাঁ, যদি এর মধ্যে আপনি দেখতে চান যে আপনার ডাটা ডিলেট হচ্ছে কিনা, তাহলে আপনি একবার চেক করে নিন, আপনার এখান থেকে একবার পেজটা রিলোড করুন, দেখুন ডাটা ডিলেট হয়ে গেছে। আমি যদি এটা ডিলেট করতে চাই, তাহলে ডিলেট ডাটা দিলেই দেখুন ডাটা ডিলেট হয়ে যাচ্ছে। এখানে আমি দেখাচ্ছি, দেখুন 2 3 4 5 6 7 ডাটা ডিলেট হয়ে যাচ্ছে। এখন যদি আপনি চান যে হ্যাঁ আপনার ডাটা ডিলেট হচ্ছে একটা সাথে একটা মেসেজ দিবে, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, মেসেজ দেওয়ার জন্য আপনার এখানে ছোট্ট একটু কাজ করতে হবে, একটু ইফ কন্ডিশনের মাধ্যমে আপনার কাজটা করতে হবে। কিভাবে কাজটা করতে হবে, এটা এই কন্ডিশনটাকে ইফের মধ্যে নিয়ে নেন, আপনি নেওয়ার পর যদি এটা ট্রু হয় মানে যদি সে কাজ করে সেক্ষেত্রে হচ্ছে ইকো আপনাকে একটা রেজাল্ট দেখাবে, আর যদি ইলস যদি সে কাজ না করে তাহলে ইকো আপনাকে সে একটা রেজাল্ট দেখাবে। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার বিশেষ কোনো ইরর থাকে সেক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে ইরোরটা বের করতে পারেন, সেটা হচ্ছে একটা ফাংশনের মাধ্যমে, সেটা হচ্ছে কানেকশন ইরোর। এটা হচ্ছে এইটার মাধ্যমে আপনি কাজটা করতে পারেন। আর যেটা হচ্ছে MySQL কানেকশন যেটা যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনি একটা আপডেট মেসেজ দিতে পারেন, আমি নিচের থেকে একটা মেসেজ অলরেডি দেওয়া আছে এখানে সাকসেস মেসেজ, আমরা এই মেসেজটা নিয়ে নিতে পারি। এটা আপনার এখানে দিয়ে দিলেই, যেমন এখানে দিয়ে দিলেই হয়ে যাবে, অ্যালার্ট সাকসেস না দিয়ে আমরা দিতে পারি হচ্ছে ডেঞ্জার,
আর এখানে ডাটা ডিলেটেড সাকসেস। তো এটা হয়ে গেল, এখন এই জিনিসটা আপনি কিভাবে শো করাবেন আপনার ডিলেট ডাটার ওইখানে, সেক্ষেত্রে আপনার ছোট্ট একটু কোড লিখতে হবে আপনার ইফি সেটের মাধ্যমে। এখানে আমাদের অলরেডি করা আছে কোডটুকু, এখানে আমি দিয়ে দিচ্ছি ধরুন এইখানে, এখানে আপনার কোডটুকু বসাইতে হবে। এটা জিনিসটা বোঝানো হয়েছে ইফি সেটের মাধ্যমে, মানে আপনি যখন আপনার ডিলেট গেট মেথডে আপনি আপনি ডিলেট গেট মেথডে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর তখন সে যদি কাজ করে সাকসেস হয় সেক্ষেত্রে আপনাকে এই নোটিফিকেশনটা দিবে যে হ্যাঁ এটা সাকসেস হয়েছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন কিভাবে কাজ করে। আমি এখানে লাইভটা আবার দেখাই দিচ্ছি কিভাবে কাজ করলো, এটা দেখুন একবার রিলোড করে নিচ্ছি, দেখেন ডাটা ডিলেট সাকসেসফুল। তো আমি যদি আবার এখানে ক্লিক করি দেখেন ডাটা ডিলেট সাকসেসফুল হবে, দেখুন। আবার যদি আমি এখান থেকে চলে আসি এভাবে, তাহলে আবার যদি ডিলেটে ক্লিক করি ডাটা ডিলেট সাকসেসফুল। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন সবাই, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। থ্যাংক ইউ।